সালামু আলাইকুম। পারমাণবিক শক্তিধর দেশ হয়েছি বলেছেন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ সংবাদটি এখন আপনাদেরকে পড়ে শোনাব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্র পরমাণু চুল্লি পাত্র স্থাপনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু শক্তির অংশ হিসেবে বাংলাদেশ আজকে জায়গা করে নিতে পেরেছে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্র রিয়্যাক্টর প্রসেসর সেভেল বা পরমাণু চুল্লি পাত্র স্থাপনের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে আমি বলবো সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শক্তির জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমাণু শক্তি আমরা শান্তির জন্য ব্যবহার করছি। শেষ করছি, আসসালামু আলাইকুম।